দর্শক, টিকাদানের খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, বরিশালে টিকা নিয়ে মানুষের আগ্রহ আপনি কেমন দেখছেন? শারমিন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নগরী নগর মাতৃসদন কেন্দ্রে। এখানে একটি টিকাদান কেন্দ্র আছে, জন্য 13,200 মডার্না টিকা পেয়েছে। আর এই টিকা দেওয়ার জন্য প্রথমে 6টি কেন্দ্র ব্যবহার করেছিল তারা, পরবর্তী সময় আরো একটি কেন্দ্র ব্যবহার করে মোট 7টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচি চলছে। আমি এই কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনে স্বাস্থ্য কর্মকর্তা ফয়সলের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছে মাত্র এখন আজকে সকালে 733 ডোজ টিকা রয়েছে মাত্র। যেহেতু আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রটিতে 70 জনের মতো টিকা দিয়েছে, আর কয়েকজন অপেক্ষা করছে। যেহেতু 10 জন না হলে পরে এটি টিকা ভাঙা যায় না, ভায়লটি ভাঙা যায় না, তাই তারা অপেক্ষা করছে। যেহেতু 7টি কেন্দ্রে যদি 70টা করেও হয় প্রায় 450 টিকা দেওয়া হয়ে যাবে আজকেই, তাহলে সামান্য কিছু হয়তো 300-350 টিকা থাকবে। আর মডার্না টিকা আর এখন আর বরিশাল সিটি কর্পোরেশনের রিজার্ভে নেই। আর অপরদিকে আমি ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম।